আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এখনো যারা মেট্রোরেলে ওঠেননি বা মেট্রোরেল দেখেননি, ঢাকাতে বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়েছে। তো আসলে আমি প্রথমেই মেট্রোরেলে এন্ট্রি করছি, লিফট দিয়ে উঠলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমি টিকিট কেটে ভিতরে এসে চলে এসেছি। তো যারা দেখতে পাচ্ছেন মেট্রোরেল চলে এসেছে, তো এখনই আমি এন্ট্রি করব। আর এটা হচ্ছে আমার টিকিট, আর এই টিকিট কেটেই এন্ট্রি করতে হয়, ডিজিটাল টিকিট, স্মার্ট টিকিট। তো মেট্রোরেল চলে এসেছে, এখনই আমি ভিতরে প্রবেশ করব। আমি এটি মিরপুর আগারগা তালতলা থেকে উঠেছি। আগারগা থেকে মিরপুর 12 অর্থাৎ পল্লবীতে ভ্রমণ করব। তো এখানে টিকিট করেছি, 30 টাকা লেগেছে টিকিট। টিকিটের মূল্য হয়েছে 30 টাকা। খুব সুন্দরভাবে সাজিয়েছে প্ল্যাটফর্মটি, এবং দাঁড়ানোর পরে অটোমেটিক দরজা খুলে যায়। দেখতে পাচ্ছেন দরজা খুলে গিয়েছে, আমি ভিতরে প্রবেশ করলাম, এবং আমাদের সাথে অনেক ভাই বন্ধু আছে যারা ভিতরে প্রবেশ করেছেন, এবং ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ট্রেনটি মেট্রোরেলটি ছেড়ে দিয়েছে। তো আমি জানালা দিয়ে বসে ভিডিওটি শ্যুট করেছি। তো দেখতে পাচ্ছেন জানালা দিয়ে ভিডিও শ্যুট করেছি, অনেক জোরে যাচ্ছে ট্রেনটি। তো ট্রেনে ভ্রমণ করে অনেক মজা লেগেছে আমার, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো ঢাকা শহরে যেসব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, আর মেট্রোরেলে উপর থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। এটি ভিতরের পরিবেশ, ভিতরে অনেক ভাই বন্ধুরা বসে আছেন, মেট্রোরেলে ভ্রমণ করছেন। আসলে ঢাকা শহরে একটা প্রবলেম, সেটা হচ্ছে জ্যাম। আপনার আগারগাঁও তালতলা থেকে, আগারগাঁও থেকে পল্লবীতে বাসের টিকিট লাগে মাত্র 15 টাকা, কিন্তু মেট্রোরেলে ভাড়াটা একটু বাড়িয়ে দিয়েছে, 30 টাকা ডাবল করেছে। তো ডাবল করলেও আপনারা যারা অফিস করেন বা দ্রুত যারা গন্তব্যে পৌঁছাতে চান, বা তাদের জন্য মেট্রোরেলটি খুবই ভালো হবে, কারণ খুব দ্রুত পৌঁছে দিবে। আর ঢাকা শহরের জ্যামের কথা তো আপনারা সবাই জানেন, যে জ্যামটা কেমন হয় বা জ্যাম কতটা হয়। তো এখানে আপনারা অনেক সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন মেট্রোরেলটিতে। ভ্রমণ করে আমার খুব ভালো লেগেছে। এটা মসজিদ, মসজিদটাও উপর থেকে দেখতে খুব ভালোই লাগছিল। মেট্রোরেলে যারা চলাফেরা করেননি বা করতে চাচ্ছেন, বা এখনো মেট্রোরেলে ভ্রমণ করেননি, তারা অবশ্যই করবেন, ভ্রমণ করে দেখবেন কেমন হয়েছে মেট্রোরেলটি। আমি আসলে একটা বগিতে উঠেছি, এই বগিতে অনেক লোকজন আছে। তো এখনও পুরোপুরি চালু হয়নি, মেট্রোরেলটা উদ্বোধন হয়নি তেমনভাবে, তো তাই সেজন্য লোক কম, জনগণ মানুষ কম আছে। তো আগারগাঁও থেকে অলরেডি কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমি টাইম কাউন্ট করেছি, 6 মিনিট লেগেছে আগারগাঁও থেকে পল্লবী আসতে। তো এটি ভ্রমণ করে খুব মজা পেয়েছি আমি, খুব ভালো লেগেছে। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, সিটগুলি এবং ভেতরের ডেকোরেশনগুলি অনেক সুন্দরভাবে করেছে। তো আমি এখন প্রায় আমার গন্তব্যে চলে এসেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে মেট্রোরেলে ভ্রমণ করতে। এটা দেখতে পাচ্ছেন মিরপুর 10 ফায়ার সার্ভিস ফিল্ড, এবং মিরপুর 10 গোল চত্বরে চলে এসেছি। এটা হচ্ছে গোল চত্বরের প্ল্যাটফর্ম। তো
তো এটা এখনো চালু করা হয়নি, মিরপুর 10 চালু করা হয়নি, মিরপুর 10, 11 চালু করা হয়নি, 11-তে নেই, পল্লবীতে আছে প্ল্যাটফর্ম। তো আপনার প্রথমে এন্ট্রি করবেন, এন্ট্রি করে প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে ওঠার পরে আপনাকে লিফট দিয়ে উঠতে হবে। আপনারা চাইলে সরাসরি লিচ থেকেও লিফটে উঠতে পারেন। তো এখানে দেখতে পারছেন 11 নম্বর, সরি, মিরপুর 6 সোহরাওয়ার্দী উদ্যান। আমরা কিন্তু এখন মিরপুর 11-এর মধ্যে আছি, খুব দ্রুত যাচ্ছে রে মেট্রো রেলটি। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলে ভ্রমণ করে খুবই ভালো লাগবে আপনাদের, আশা করি। আর এটি হচ্ছে টিকিট, স্মার্ট কার্ড টিকিট, এটি অপর পাতা, অপর পৃষ্ঠা। তো যখন আপনি বের হবেন তখন কিন্তু আপনাকে টিকিটটা শো করে, স্ক্যান করে, পাঞ্চ করে, যেটাই বলুন না কেন, পাঞ্চ করে আপনাকে বের হতে হবে। আর পাঞ্চ করে যখন বের হবেন আপনি, বের হওয়ার সময় আপনাকে টিকিটটা রেখে দিবে। তো সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বের হতে হবে, কিভাবে প্রবেশ করলাম সেটা তো আপনি দেখলেন, পাশ দিয়ে আর একটা মেট্রো রেল চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখতে পারলেন। তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, এবং যারা মেট্রো রেলে প্রতি আপনাদের আগ্রহ আছে বা আকর্ষণ আছে, তারা অবশ্যই মেট্রো রেলটিতে একবার হলেও ভ্রমণ করবেন, আমি রিকমেন্ড করবো ভ্রমণ করতে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এখন চলে এসেছি মেট্রো রেল ভ্রমণ করে, পল্লবীতে চলে এসেছি, পল্লবী স্টেশনে। অটোমেটিক দরজা খুলে যাবে যখন মেট্রো রেলটি পুরোপুরি থেমে যাবে, তখন অটোমেটিক ডোর ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু অনেকেই এখানে দাঁড়িয়ে আছি ডোর ওপেন হওয়ার অপেক্ষাতে, থেমে গেলে ডোর ওপেন হয়ে যাবে। নেক্সট স্টেশন পল্লবী, দেখতেই পাচ্ছেন আমরা নেক্সট স্টেশন পল্লবীতে চলে এসেছি। এখনই দরজা খুলে দেওয়া হবে, এখনো পুরোপুরি থামেনি, এখন পুরো থেমে গিয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই ডোর ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডোর ওপেন হয়ে গিয়েছে, এবং বাইরে অনেক দর্শনার্থী রয়েছে যারা মেট্রো রেলে ভ্রমণ করতে চায় বা ভ্রমণ করতে ইচ্ছুক, অনেকে এসেছেন। এবং এখান থেকে এই যে ডানে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু নামতে হবে, এবং মেট্রো রেলটি থেমে আছে, অল্প কিছুক্ষণ থেমে থাকে। আমি এই যে এবার বের হব, কার্ডটি এখানে দরজা লক করা আছে, আমি কার্ডটি ভেতরে প্রবেশ করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার গেট খুলে দেওয়া হয়েছে, এবং আপনাকে খুব সুন্দরভাবে সিকিউরিটি গার্ড যারা আছেন, যে ভাইয়েরা আছেন, তারা সুন্দরভাবে আপনাকে স্যার বলবে, খুব রেসপেক্ট করবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা মেট্রো রেলে ভ্রমণ করবেন তাদের জন্য এখানে টিকিট বিক্রয় মেশিন, এখানে আপনার গন্তব্য সিলেক্ট করবেন, করে টাকা পেমেন্ট করলে আপনাকে স্মার্ট কার্ড দিয়ে দিবে। তো ভিতরের পরিবেশটা আসলে খুবই সুন্দর করেছে, যেটা আসলে বাংলাদেশের জন্য খুবই সুন্দর, এমন পরিবেশে একটা মেট্রো রেল করেছে। এটা হচ্ছে লিফট, তো এই লিফটে করে কিন্তু নামতে পারবেন, চাইলে এই সিঁড়ি দিয়ে, বামে সিঁড়ি দিয়েও নামতে পারেন। আর এই যে ডানে দেখতে পাচ্ছেন, এখানে এই সিঁড়ি দিয়েই নামতে হবে। তো আমি আসলে এই সিঁড়ি দিয়ে নামবো এখন। তো একজন আন্টি, বয়স্ক, যিনি এই চলন্ত সিঁড়ি দিয়ে নামতে একটু নার্ভাস ফিল করছিল বা ভয় পাচ্ছিল, তো সবাই, তার ফ্যামিলির সবাই ধরে তাকে নামাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উনি নামছেন। তো এখানে নামার পরে আপনার আরো ভালো লাগবে, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর লাগবে, অনেক দর্শনার্থীরা এখানে ভিডিও করছেন, তবে ভিডিও করতে কোনো বারণ নেই, নিষেধাজ্ঞা নেই, আপনি অনায়াসে ভিডিও করতে পারবেন, ছবি উঠাতে পারবেন। তবে দেখুন এখন ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর হয়েছে।
তবে অনেক উঁচুতে করেছে, যার কারণে আসলে মেট্রোরেল তো অনেক উঁচুতেই হয়। এই যে এখন আমি দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি দিয়ে এখন আমি নিচে নামবো, এটাকে কি বলে আসলে, এটা আমার মেবি এখন মাথাতে আসছে না। তো যাই হোক, এখন আমি চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামছি এবং এটি হচ্ছে আমি। আমাকে আমার ভয়েস শুনেছেন অনেকে, কিন্তু আমাকে দেখেননি। যাই হোক, আমি ছোট একটা ইউটিউবার, আর আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আমি ভ্লগ করি, তো আমার চ্যানেলের নাম টেক বিডি শর্টস। আসলে আমি কিছু কিছু আমার টেকনোলজির যে টিক্সগুলো থাকে সেই টিক্সের ভিডিও আছে, টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই ভিজিট করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাতে আমি আসলে উপরে উঠতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা না হলে তো আমি উপরে উঠতে পারবো না। তো দেখুন, এটা হচ্ছে লিও শরৎ চলন্ত সিঁড়ি দিয়ে নামার পরে ভিতরে পরিবেশটা। এখান থেকে আপনাকে বাম দিয়ে বের হয়ে যেতে হবে, আপনি চাইলে ডান দিয়েও যেতে পারেন। আপনার দুই দিকেই, ডানে বামে দুই দিকে দিয়েই আপনি বাহির হতে পারবেন। আর এটি হচ্ছে কম্পিউটার রুম, সিকিউরিটি রুম যাকে বলে। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এক্সিট ডোর। এই এক্সিট ডোর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন জরুরি বহির্গমন, এদিক দিয়ে আপনারা বের হবেন। তবে কার্ডটি হারাবেন না, কার্ডটি যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে 100 টাকা জরিমানা করতে হবে। সো কার্ডটি হারানো যাবে না, কার্ডটি খুব যত্ন করে রেখে দিতে হবে যতক্ষণ আপনি ভ্রমণ করবেন।